Hello guys, good morning. Hope you are all doing well, safe and healthy. তো আজকে আমার আমাদের মুডটা একটু খারাপ, বাট তাও আমি তোমাদের সাথে আমার লকডাউনের সব মুহূর্তগুলো আমি শেয়ার করতে চাই। এই লকডাউনে আমাদের স্পেশালি আমরা বুঝতে পারছি যে কে আমাদের কাছে আছে আর তারা কতটা ইম্পর্টেন্ট ইচ অ্যান্ড এভরি মোমেন্টে। তো এখন আমরা ফিরে যাচ্ছি কালকের ঘটনাতে। এই ভিডিওটা আমি তখন নিয়েছিলাম সাথে সাথে ডক্টরকে সেন্ড করার জন্য, কেননা তখন বাইরে যাওয়ার কোনো অপশন ছিল না আর রাত্রির হয়ে গেছে, ডক্টরকে আমাদের ইমিডিয়েটলি কনসাল্ট করা দরকার ছিল। তখন আমরা খুবই ঘাবড়ে গেছিলাম। রাত্রে আমার ছেলে খেলতে খেলতে হঠাৎ আফটার ডিনার, তখন অলরেডি 9:30 হবে, তো হঠাৎ করে খুব জোরে পড়ে গেছে। তো আমরা ভাবছি অ্যাজ ইউজুয়াল পড়ে গেছে, তো যখন উঠছে তখন দেখছি ও কাঁদছে আর এখানটা ধরে আছে আর পুরো গলগল করে রক্ত বেরোচ্ছে। তো আমরা সেটা দেখে এত ভয় পেয়ে গেছি, কেননা একে তো হচ্ছে রাত্রির 9:30 বেজে গেছে, তারপরে হচ্ছে আমরা এই লকডাউনে আমাদের এত রেস্ট্রিকশন, এখানে তো কোথাও বেরোতে দিচ্ছে না, তো তুমি স্পেশাল পারমিশন নিতে হবে তোমাকে মেডিকেল এই সমস্ত ব্যাপারের জন্য, ট্রিটমেন্টের জন্য, বা হসপিটালে তুমি যাও, সব হসপিটাল অ্যালাউডও নয়, আর যদি সেরকম এমার্জেন্সি হয় অ্যাম্বুলেন্স নিয়ে আসবে, ভেহিকলস অ্যালাউড নয়, অ্যাম্বুলেন্স নিয়ে এসে তারপরে তোমায় নিয়ে যাবে রাত্রিবেলা। এই ব্লগটা তোমাদের সাথে স্পেশালি শেয়ার করতে চাই এই কারণেই, কেননা আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলার খুব জরুরি। কালকে রাত্রিবেলা অত রাত্রে সাংহাইতে, যেখানে পুরো শহরে লকডাউন, সেখানে আমাদের ম্যানেজমেন্টের লোকেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটিতে সবাই আমাদের কীভাবে হেল্প করেছে, মেডিসিন সাপ্লাই করেছে, যাদের বাড়িতে যত যত মেডিসিনস ছিল তারা মোটামুটি হেল্প করেছে, একটা জার্মান ফ্যামিলি এসে, একটা চাইনিজ ফ্যামিলি এসে হেল্প করেছে, জার্মান ফ্যামিলি এসে আমাদের সাথে কী করলো, আমি সব কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। এখন আমরা আবার কালকের ঘটনাতে ফিরে যাচ্ছি। তো আমাদের যখন এই ইনসিডেন্ট ঘটার পরেই আমরা যখন ডক্টরের সাথে কথা বলছি, অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যানেজমেন্টের সাথে, সোসাইটির সাথেও কথা বলছিলাম, উইচ্যাট গ্রুপে সবার সাথে শেয়ার করলাম ঘটনাটা, তো সাথে সাথে আমাদের প্রচুর মেসেজ আসে, কল আসে, চাইনিজ কিছু প্যারেন্টস যারা হচ্ছে মেডিসিনের কথা বলে, প্রচুর মেডিসিন সাথে সাথে আমাদের দিয়ে যায় পাশের বাড়ির নেবার্সরা, অ্যান্ড সোসাইটির মধ্যেই একজন জার্মান ফ্যামিলি ছিল, আমরা সেটা জানতাম না যে উনি নার্স, একজন নার্স। তো বিকজ আমরা এই সোসাইটিতে 6 মাস হলো এসেছি, এর আগে আমরা অন্য সোসাইটিতে ছিলাম। তো যাই হোক, নিশ্চয় নিজে থেকেই আমাদেরকে ফোন করলেন, উইচ্যাটে সব কিছু ডিটেলস নিলেন, বাচ্চার কন্ডিশান জিজ্ঞেস করলেন, অ্যান্ড কোনো কিছু পরোয়া না করে নিজের স্কুটিটা চালিয়ে হুড়মুড় করে ফার্স্ট এড বক্স নিয়ে সব কিছু নিয়ে আমাদের বাড়িতে চলে এলেন। আমি এর মধ্যে প্রত্যেকটা ভিডিও খুব ডিটেলসে নিয়ে আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করলাম, কেননা তখন বাইরে বেরোনো তো ইজি ছিল না, বিকজ পারমিশন লাগে লকডাউনের সময়, আর সেই দিনকে পর্যন্তই লকডাউনের রেস্ট্রিকশনস ছিল। নেক্সট ডেতে আমরা তাও পারমিশন পেতে পারতাম প্রাইভেট কার নিয়ে বেরোনো, কিন্তু সেই দিনকে রাত্রিরে কোনো উপায় ছিল না এক্সেপ্ট অ্যাম্বুলেন্স, গভর্নমেন্ট থেকেই সেটা পারমিশন নিতে হবে, অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে, অ্যান্ড তারা প্রথমে ভেরিফাই করবে, এটা হচ্ছে প্রসেস, এটাই হচ্ছে রেগুলার প্রসেস, অ্যান্ড এটার বাইরে আমরা যেতে পারি না, কেউই যেতে পারে। ভিডিওটা কিন্তু অনেক লং ছিল, কিন্তু আমি কেটে কুটে এটাকে শর্ট করে দিলাম, কিন্তু মিসজো অনেক পেশেন্স নিয়ে, প্রায় 1 আওয়ার নিয়ে বাচ্চাকে শান্ত করে আমাদেরকে কনসোলেশন দিয়ে পুরো কাজটাই করে দিলেন। আর আমার ছেলে তো খুব হ্যাপি হচ্ছিল, কেননা উনি যেরকমভাবে কথা বলছিলেন, এন্টারটেইন করছিলেন, ওনার ওর ভালোই লাগছিল। এনিওয়ে আমরা একটু শান্তি পেলাম, অ্যাটলিস্ট আমাদেরকে আর হসপিটালের এই ঝামেলা নিতে হলো না রাত্রিবেলা, আর আমরা ওনাকে ইনভাইটও করছি লাঞ্চ আর ডিনারের জন্য, বাট উনি খুবই অমায়িক। এনিওয়ে দেখা যাবে, আমরা পরে একদিন দেখা করবো আফটার লকডাউন। আর দেখতেই পাচ্ছ বাইরে কত অন্ধকার, এখন অলরেডি 10:30 বেজে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, of course, and keep in touch also. ওভারঅল মানুষরাই মানুষের পাশে আসে, যখন দরকার হয়, যখন বিপদে আমরা পড়ি তখনই আমরা বুঝতে পারি যে কে আমাদের সবথেকে আপন আর সবথেকে আমাদের কাছে আসে, প্রয়োজনে আসে। আমরা হসপিটাল থেকে অলরেডি পারমিশন পেয়ে গেছি, তো ছেলেকে নিয়ে যেতে হবে, ট্রিটমেন্ট করে আসি, দেখি ওরা কী বলে, সঙ্গে থেকো আর সমস্ত আপডেট আমি তোমাদেরকে দেবো। আমরা হসপিটালেও পৌঁছে গেলাম, তাড়াতাড়ি স্টিচিংও হয়ে গেল,
কিন্তু স্টাফস খুব একটা বেশি ছিল না, তাই ডক্টর আরিফ খুব ধৈর্য ধরে নিজেই একা হাতেই সমস্ত কিছু ম্যানেজ করে করে দিল। সো থ্যাংক ইউ সো মাচ। যখন তোমায় ইউ আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল ডক্টর আঙ্কেল। এখানে অলরেডি সোয়েলিং হয়ে গেছে অনেকটা, তো কালকেই দেখছিলাম, এখনও রয়েছে। এনিওয়ে, তোমার কালকে লেগেছিল? কোথায় লেগেছিল? এখানে লেগেছিল, পুরো সাইডটাতে। আচ্ছা, কষ্ট পেয়েছো দিদি? আমি কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, মন কিছুই করলাম না। আমি শুধু উঠতে চাইছি, উঠতে চাই। আমার ডাইনো খুলে দিল, ডাইনো দিয়েছিল, কিন্তু আমি খেয়ে গেছিলাম তখন। আমাকে এখন কেমন আছো? তুমি ঠিক আছো? এখন ঠিক আছে, এখন ভালো লাগছে? এখন ভালো লাগছে। ব্যথা করছে? এখন একটু ব্যথা করছে। একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে। Really, really thankful to you, Ms. Jo, and this is one way I'm expressing my gratitude towards you. I'm sure you are watching our video. The incident আমাদের লাইফে কত কিছু শিখিয়ে দেয়, যাদের সাথে আমরা যাদেরকে আমরা কোনোদিন চিনতামও না, তারাই আমাদেরকে কত হেল্প করেছে। আরও আরও অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। দেখতে থাকো আমাদের চ্যানেল, সাথে থেকো আমাদের। আমি আরও অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে তোমাদের কাছে আসতে চলেছি। অ্যান্ড কমেন্ট ইওর ওন এক্সপিরিয়েন্স, আমাদের সাথে শেয়ার করো। তো এখনকার মতো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।